বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি। আজ আমি করব মটন কষা। দেখো, তার জন্য আমি আলু কেটে রেখেছি আর কড়াইটা গ্যাসের উপর গরম হতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে নিলাম। এই মটনটা আমি পুরো সাদা তেলে রান্না করব। তোমরা তো তোমাদের মতন করে করো, আর আমি আমার মতো করে করছি। দেখো, যদি রান্নাটা ভালো হয়ে থাকে তোমরা একটা লাইক। আমি এবার তেল গরম হয়ে গেছে, আলুগুলো একে একে ছেড়ে দিলাম। আদা কুচি কমিয়েছি, টমেটো কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর নিয়েছি চার মকড়া, আর কিছুটা পেঁপে কুচি করে নিয়েছি, আর এখানে গোটা জিরে। আমি এগুলোকে সব একসাথে মিক্সিতে মিক্সড করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর দেখো, এখানে তেলে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিই, কুচানো পেঁয়াজগুলো ছেড়ে দেবো। সেই পেস্টটা এই পেঁয়াজ ভাজার পরে আমি দিয়ে দেব। এবার ভালো করে একটু স্টিম দিয়ে মশলা কষিয়ে নেব। আর দেখো, এখানে আমি সানরাইজের কাশ্মীরি মির্চ দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কায় পুরো রান্নাটা হচ্ছে, সেখানে সানরাইজ কাশ্মীরি মির্চ দিলে রঙটা খুব সুন্দর আসবে, এতে ঝাল হয় না। কিছুটা নুন দিয়ে আমি দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এরপর আমি আস্তে আস্তে মশলা কষানো হয়ে গেলে অল্প আমি মটনগুলো ছেড়ে দিলাম। এবার মটনের সঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। ভালো করে কষিয়ে নিচ্ছি, এরপর আলুগুলোও দিয়ে দিচ্ছি। আমি সাধারণত মশলা কষিয়ে কষিয়ে কড়াইতেই রান্না করি। তা যেহেতু ঘরে আজকে সবাই খেতে চাইলো, একটু প্রেশারে খাবে, প্রেশারে সেদ্ধ করা মাংস খাবে, তাই আমি কষানো হয়ে যাওয়ার পর আমি সব প্রেশারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে আমি তিন চারটে সিটি দিয়ে নিলাম। দেওয়ার পরে দেখো মটন আমার রেডি। আমি ঝোলটা নামিয়ে নিয়েছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সবার ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।